স্বাধীনতার পর থেকেই দেশের আইবি ফ্লুইড বা স্যালাইনের বড় যোগানদাতা জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ। সরকারি হাসপাতালে নির্দিষ্ট এই স্যালাইনের বড় অংশে সরবরাহকারী এই প্রতিষ্ঠান আর মুমূর্ষু রোগীদের জন্য অত্যাবশ্যকীয় 3% সোডিয়াম ক্লোরাইডের একমাত্র যোগানদাতা আইপিএইচ। অথচ ঝুঁকিপূর্ণ কারখানা, অস্বাস্থ্যকর পরিবেশ, অদক্ষ জনবল সহ নানা কারণ দেখিয়ে গত 15 জুন বন্ধ করে দেয়া হয় দেশের একমাত্র সরকারি জৈব ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। আর এজন্য প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিদের অবহেলাকেই দুষছেন ঔষধ প্রশাসন। কারণ দর্শানোর নোটিশের জবাবটা আমরা সেই প্রতিষ্ঠান থেকে পাইনি, যেহেতু মানসম্মত ঔষধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণের তার সেই ব্যবস্থা নাই, সেজন্য আমরা সেটা বন্ধ করে দিয়েছি। এদিকে ঔষধ প্রশাসন বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় স্যালাইন দেওয়ার নির্দেশনা দিলেও 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন পাওয়া নিয়ে সংশয় হাসপাতাল কর্তৃপক্ষের। 0.3% সোডিয়াম ক্লোরাইড, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগীদের স্যালাইনটি যদি না দেওয়া হয় অনেক সময় মৃত্যুর ঝুঁকি থাকে অনেক বেশি। এইটি আমাদের আইপিএস থেকে সাপ্লাই দেওয়া হতো, এটা বাইরে দুই একটি কোম্পানির হয়তো 3% সোডিয়াম ক্লোরাইড এটা থাকতে পারে, কিন্তু খুব একটা আমরা কোনো জায়গায় আমরা পাই না। 2019 জুলাই থেকে 2020 15 জুন পর্যন্ত দেশের 119 সরকারি হাসপাতালে 8,58,500 ব্যাগ স্যালাইন সরবরাহ করেছে আইপিএস। বিকল্প ব্যবস্থা না করেই এমন একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া ঠিক হয়নি বলছেন বিশেষজ্ঞরা। দেশের একটা প্রতিষ্ঠান চোখের সামনে এরকম ভাবে জরাজীর্ণ হয়ে গেল, এটা তো মন্ত্রণালয়েরই অধীনে একটা প্রতিষ্ঠান, সুতরাং মন্ত্রণালয় অবশ্যই এই দায় এড়াইতে পারে না, এবং এই দায়টা সুনির্দিষ্টভাবে কার সেটা আসলে খুঁজে বের করা দরকার। এখনো প্রায় 50,000 ব্যাগ স্যালাইন মজুদ থাকলেও তা সরবরাহের অনুমতি পায়নি আইপিএইচ। যদিও দফায় দফায় নোটিশ পেলেও কারখানা সংস্কারে কেন উদ্যোগ নেওয়া হয়নি সে বিষয়ে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।